নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ডাব চিংড়ি বানিয়ে দেখাবো। এটা বাঙালিদের খুব প্রিয় খাবার, আজকে আমি এটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি এর জন্য বাজার থেকে একটু ছোট সাইজের চিংড়ি এনেছি, এটা বড় সাইজের চিংড়িতেও করা যায়। চিংড়িগুলোকে আমি ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে অল্প ফ্রাই করে নেব। এখানে আমি সর্ষে বাটা নিয়ে নিয়েছি, আপনারা একটু পোস্ত বাটাও দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর নারকলের দুধ। এখানে আপনারা গরুর দুধও বা এমনি মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন। এবারে আমি ওই ডাবের মধ্যে ওই ফ্রাই করা চিংড়িগুলোকে দিয়ে দেব, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে। এবার যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম ওর মধ্যে এক পলা মতো তেল দিয়ে দেব। এবার ওই মিশ্রণটা আমি ডাবের মধ্যে ঢেলে দেব। এবার এই ডাবের মধ্যে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। এটা আমি উনুনে কাঠের জালে করেছি। আমি এই ডাব চিংড়িটা কাঠের জালে করেছি, আপনারা মাইক্রোওয়েভ বা গ্যাসে করতে পারেন। এই ডাবটা কিন্তু আমাদের গাছের ডাব। এবারে আমি কাঠের জালটা জ্বালিয়ে দেব, কাঠগুলোকে ধরিয়ে দেব, আর এটা আমি 15 মিনিট মতো সেদ্ধ হতে দেব। আপনারা এটা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন, এটা খুব সুস্বাদু খাবার। এইভাবে আমি 15 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব। এই ডাবটার মুখে আমি একটা বাটি চাপা দিয়ে দিয়েছি, আপনারা আটা দিয়েও এটা ঢেকে দিতে পারেন। আজকে আমি ছোট চিংড়ির আপনাদের ডাব চিংড়ি দেখালাম, এরপরে আমি বড় চিংড়ির ডাব চিংড়ি করে দেখাবো। দেখুন, আমার চিংড়িটা পুরো রেডি হয়ে গেছে। চিংড়িগুলো দেখুন কত নরম হয়েছে, এটা পুরো রেডি। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে দেব। চিংড়িটার দারুণ গন্ধ বেরিয়েছে, কাঠের জালে রান্না করলে একটা দারুণ গন্ধ ছাড়ে। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।